আসসালামু আলাইকুম কফিল ভাই, বাজেট নাই কিন্তু হাইব্রিড সেট আপ করতে চাই। আমার এই অল্প টাকার ভিতরে এমন একটা হাইব্রিডের সেট আপ দিবেন যেটা দিয়ে আমি আমার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব চালাইতে পারব। আর কি চালাবেন? আর হলো এক গোড়া পানির মোটর চালাবো, অথবা পরবর্তীতে আমি একটা 1 টন বা 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন চালাবো। এই যে রিকোয়ারমেন্টগুলো, এই রিকোয়ারমেন্টগুলো বেশিরভাগই হচ্ছে আমার প্রবাসী কাস্টমারদের রিকোয়ারমেন্ট। অর্থাৎ বাজেট কম কিন্তু তার জিনিস লাগবো হাইব্রিডের। সাধারণত গ্রো ওয়াটের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো কম বাজেটে হয় না, কারণ এগুলো 48 ভোল্ট সিস্টেম এবং সুভাস্তিকার এই যে মেশিনটা, বড় বড় মেশিনগুলো এগুলাতে প্রচুর টাকা আপনার ইনভেস্ট করা লাগে। কারণ গ্রো ওয়াটের এই মেশিনটাতে 4টা ব্যাটারি লাগে এবং প্যানেল মিনিমাম 3300 ওয়াটের লাগে। এটা তো 5 kVA মেশিন, 5.5 kVA এটাতে আরও বেশি লাগে। সুতরাং এই সেট আপগুলো করতে আপনাদের খরচটা একটু বেশি যাবে। বাট যারা একটু কম খরচের ভিতরে হাইব্রিডের সোলার সেট আপ করতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের এই কমলা সুন্দরী হাইব্রিড সোলার ইনভার্টার। এটার নাম হচ্ছে কমলা সুন্দরী। এটা হচ্ছে সানমুন ব্র্যান্ডের। এটা সান এবং মুন দুটাই আছে এটার ভিতরে, অর্থাৎ চাঁদ এবং সূর্য দুটাই আছে। তো এই কমলা সুন্দরীটা লো বাজেটের ভিতরে যারা করতে চান তারা করতে পারবেন। এক হচ্ছে প্রোডাক্টটার প্রাইসও লো বাজেটের ভিতরে আছে, কম প্রাইসের ভিতরে আছে। সেকেন্ড হচ্ছে আপনি এটার সাথে মাত্র 2টা ব্যাটারি দিতে পারবেন। এখানে আমরা লিথিয়ামের 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের 1টা ব্যাটারি দিছি, আর আপনি যদি পানির ব্যাটারি দেন তাহলে 2টা ব্যাটারি দিবেন। চমৎকার বিল কোয়ালিটি এই মেশিনটা, মানে অন্য অন্য মেশিনের তুলনায় খুবই ভালো। বিশেষ করে NRN-এর যে মেশিনগুলো, আপনারা NRN-এর মেশিনগুলো এখন আর কিনেন না, কারণ NRN-এর মেশিনগুলো এতটাই ডিস্টার্ব করে, আমি নিজেই বিরক্ত। একটা মেশিন NRN-এর মেশিনগুলো এত ডিস্টার্ব করে, আমি এখন কাস্টমারকে বলি যে ভাই আপনারা NRN-এর মেশিনটা এখন আর কিনেন না। তো এই মেশিনটা 3 kVA একটা মেশিন। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে 3 kVA একটা মেশিন, 24 ভোল্ট, অর্থাৎ 2 ব্যাটারি সিস্টেম। এটার ক্যাপাসিটি হলো 2700 ওয়াট। তো 2700 ওয়াটের ভিতরে 2500 ওয়াট অ্যাটলিস্ট আপনি চালাইতে পারবেন। তো 2500 ওয়াট দিয়ে কি চলবে? 2500 ওয়াট দিয়ে আপনি যদি শুধু ফ্যান চালান, এই সিলিং ফ্যানগুলো অ্যাটলিস্ট 20টা সিলিং ফ্যান, 20টা LED লাইট আপনি চালাইতে পারবেন। তো 20টা সিলিং ফ্যান, 20টা LED লাইট তো একটা মানুষের ঘরে থাকে না। আপনি হয়তো 5টা ফ্যান, 5টা লাইট, 10টা ফ্যান, 7টা ফ্যান, যে কটাই আছে, আপনি 5টা, 7টা, 10টা আপনার ঘরে যে কটা ফ্যান আছে সেটা চালান, তার সাথে লাইট 5, 10টা যেটা আছে সেটা চালান, তার সাথে আপনি 1 হর্স পাওয়ারের একটা পানির মোটর চালান, অথবা পানির মোটর অথবা 1 টনের যে ইনভার্টার এসি আছে আপনি সেটাও চালাতে পারবেন। অবশ্যই সোলারের সাথে যদি আপনি এসি চালাইতে চান সেটা ইনভার্টার হইতে হবে, 1 টনের ইনভার্টার এসি সুন্দর মতো চালাইতে পারবেন। আচ্ছা, তো এই মেশিনটার মূলত যে কিছু ফাংশান আছে সেটা হচ্ছে, যারা আমাদের অনলাইনে প্রোডাক্টটা কিনেন, কুরিয়ারে কেউ প্রোডাক্টটা কিনেন, তো গ্রামের যারা ইলেকট্রিশিয়ান আছে তারা অনেক সময় সেটিংটা করতে পারে না বা বুঝে না। তো এটার কিছু সেটিং আছে, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে লিংক দিয়ে দিব। এই এখানে সেটিংগুলো কীভাবে করবেন, সোলারকে কীভাবে ফার্স্ট প্রায়োরিটি দেবেন, ব্যাটারি কোনটা সিলেক্ট করবেন, UPS মোডে থাকবে না IPS মোডে থাকবে, একটা লিংক আমি আপনাদেরকে দিব। যে কেউ সেটিং করার সময় ওই জিনিসটা দেখে রাখবেন, যারা সেটিং করবে তাদেরকে ভিডিওটা দেখলে তারা বুঝে যাবে। 2টা জিনিস আমি বলে দিই, এই সুইচটা অবশ্যই অফ থাকতে হবে, এবং এই মেশিনগুলো, এই টাইপের যত মেশিন আছে প্রত্যেকটা মেশিনে আপনাকে আর্থিংয়ের কানেকশান করতে হবে, শুধু ফেজ আর নিউট্রাল দিলে হবে না, 3টা কেবল দিতে হবে, 3টা কানেকশান দিতে হবে, নেগেটিভ, পজিটিভ এবং আর্থিং। চমৎকার বিল কোয়ালিটি, সরাসরি সোলার থেকে আপনাকে আউটপুট দিবে, লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে সর্বোপরি কম টাকার ভিতরে, এটাই হচ্ছে বেস্ট একটা হাইব্রিড সোলার ইনভার্টার। তো আমি এই ভিডিওটা লম্বা করবো না, অলরেডি এই মেশিনটা আমার একটা সেট আপে চলে যাবে, আমি শর্ট করে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম। পরবর্তীতে কোনো এক সময় আমি এটা নিয়ে ডিটেলস একটা রিভিউ দিব লম্বা করে, যাতে করে আপনারা বুঝে যান। তো আপনারা যারা 2 ব্যাটারি সিস্টেমের ভিতরে অল্প টাকার ভিতরে হাইব্রিড ইনভার্টার চাচ্ছেন, এই মেশিনটা চোখ বন্ধ করে কিনতে পারেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।